हाय फ्रेंड्स, वेलकम टू आवर टेक्निकल स्टडी किंग यूट्यूब चैनल। तो बंधुरा, आज के हिंदी ग्रामर प्रैक्टिस सेटर 4 नम्बर क्लास आज के कुड़ीटी प्रश्न रही है। ये कुड़ीटी प्रश्न 10 जनवरी 2023 4 शिफ्टे आसा प्रश्नगुलो। और बंधुरा, तुम्हारा अने के मन कर जीडी ग्रामर क्लस करानों तो किसुदिन पर तुम्हारे ग्रामर क्लस कर। और मन करो आए जिन तुम्हारा मन रखे हिंदी ग्रामारे, मन करो जो तुम्हारा हाई नम्बर तुलते चाओ एक जिन मने रखे। मन करो 20 प्रश्न, तार मध्य तो 5 थाकछे तोमादेर गद्यांश और बाकी थाकलो मन करो 15 प्रश्न। एई 15 प्रश्नेर मध्य 11 থেকে 12 प्रश्न तोमरा देखबे जे मुखस्थ करार जिनिसगुलो रयेछे सेगुलो, जेरकम पर्यायवाची, एक कथाय प्रकाश, मुहावरे, तारपर तोमादेर विलोम शब्द, तारपर मन करो शुद्धि अशुद्धि खुजे बेर करा, शून्यस्थान पूरण, एई जिनिसगुलो। এবং তারপর যে বাকি 3টি প্রশ্ন থাকছে, 2 থেকে 3টি প্রশ্ন, তো তার মধ্যে মনে করো হিন্দি ভাষা এবং যে গ্রামার পার্টটা রয়েছে টোটাল, তোমাদের সন্ধি, সমাস, অব্যয়, বাচ্য, বিশেষণ আরও যা যা রয়েছে সেই সমস্ত কিছু, তো সেই জিনিসগুলো যদি তোমরা আগে ক্লিয়ার করতে চাও তোমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে, পড়তে হবে অনেক, তোমাদের খাতা ভর্তি হয়ে যাবে নোটস দিয়ে। পরীক্ষাতে গিয়ে দেখবে কোনো শিফটে 2টি প্রশ্ন, কোনো শিফটে 3টি প্রশ্ন হয়েছে। কিন্তু যদি তোমরা এই 11 থেকে 12 ফোকাস করো মুখস্থ করার যে নাম্বারটা, তাহলে তোমরা স্মার্টলি অনেক নাম্বার উঠাতে পারবে। তাই স্মার্টলি পড়াশোনা করো, গাধার মতো পড়াশোনা করে লাভ নেই। আর গ্রামারে মানে মনে করো এসএসসি জিডিতে যদি তোমরা ফার্স্ট চয়েস টিকাতে চাও, যে কোনো 2টা সাবজেক্টে মাস্টার হয়ে যাও, রিজনিং আর হিন্দি, কারণ এই 2টা সাবজেক্টই তোমাকে মনে করো 80-র মধ্যে 60 থেকে 65 তুলে দেবে। আর বাকি মনে করো যে টপিকগুলো থেকে মনে করো প্রথমে শিফটে প্রশ্ন হয় এসএসজিডিতে, পরে যাদের পরীক্ষা তারা সেই শিপগুলো ফলো করো, তাহলে তোমরা দেখবে সেই সেম টপিক থেকে প্রশ্ন হয়। এবং শেষে রাখো সবসময় ম্যাথ, কারণ ম্যাথ যদি শেষে তোমরা 8টা থেকে 9টি করতে পারো, তাও দেখবে তোমাদের নাম্বার 90 থেকে 100 হয়ে যাবে। তো আজকে মনে করো 4 শিফটের প্রশ্ন, তোমরা প্রশ্নগুলো দেখলেই বুঝে যাবে যে এই যে গ্রামার পার্ট যেখানে 2 থেকে 3টি প্রশ্ন এটাই রয়েছে, আর মনে করো গদ্যাংশ সেটাও যে 4 শিফটের সেটা সোজা ছিল। তো প্রথম প্রশ্ন দেখো, মেনে বিদ্যালয়কে প্রধানাচার্যে প্রার্থনা কি মুজে ছাত্রবৃত্তি প্রদান করে। তো মনে করো আমি বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তার কাছে প্রার্থনা করলাম যে আমাকে ছাত্রবৃত্তি, মনে করো যে মনে করো স্কুল থেকে যে একটা সাহায্য সেই ছাত্রবৃত্তি প্রদান করার জন্য। উপরোক্ত বাক্যমে প্রযুক্ত প্রার্থনা শব্দকে সাই অর্থ, এই যে প্রার্থনা শব্দ এর সঠিক অর্থ কি হয়ে যাবে। এখানে যে 4টি অপশন রয়েছে, আপনি বাত মানবানে কে লিয়ে কে না, আগ্রহপূর্বক বিনতি করে না, বিনয়পূর্বক বিনতি করে না, ইয়া তর্কসে আপনি বাত রাখ না। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? ডি তো প্রথমেই ক্যান্সেল, যেহেতু এখানে মনে করো রিকোয়েস্ট করা হচ্ছে, এখানে কি হবে বিনয়পূর্বক, কারণ আগ্রহপূর্বক হবে না, এখানে হবে বিনয়পূর্বক। তো 3 নম্বরে যেটি রয়েছে এটি কিন্তু সঠিক উত্তর। তো এই যে মনে করো প্রশ্নটা, এটা কিন্তু তোমরা কোনো জায়গার থেকে পড়লে হয়তো পাবে না, প্র্যাকটিস সেটগুলো সলভ করলে সেখানে এরকম প্রশ্ন তোমরা পাবে। তারপর নেক্সট প্রশ্ন, যে নিম্নলিখিত বাক্যমে ত্রুটি পেছনে, তো মনে করো ভুল শব্দ খুঁজে বের করা। তো এখানে কি মেনে হাত জোর দিয়া, এখানে কোথায় ভুল রয়েছে, দিয়া, হাত, মেনে নাকি জোর? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এ নাম্বারে যে দিয়া রয়েছে, দিয়াতে ভুল রয়েছে, কি ভুল, দয় রশ্মি হবে দীর্ঘী নয়। তারপর রেখাঙ্কিত শব্দ সমূহকে লিয়ে সর্বাধিক উপযোগ বিকল্প চুনে, এটি মনে করো এক কথায় প্রকাশ। তো দেখলে 3টি প্রশ্ন, তো 3টি প্রশ্নের মধ্যে তোমাদের গ্রামার পার্ট থেকে কিন্তু একটাও এখনও আসলো না। তো এখানে প্রশ্ন কি, যে আকাশ মে ইতনে তার হে কি গিনে না যা থাকে, এটির মানে হচ্ছে কি আকাশে এত তারা যে গোনা সম্ভব নয়। তো এর জন্য কী হয়ে যাবে, অগিনিত, মানে যেটা কি গোনা সম্ভব নয়। আর বাকি অপশনগুলো যদি দেখো, 2 নম্বর গণনীয়, মনে করো যেটা গণা সম্ভব, আর 3 নম্বর গিনদিকে, মানে যেগুলো গণা হয়ে গেছে, আর অসংখ্য, তো এখানে অসংখ্য ব্যবহার করা হবে না, এখানে হবে আনগিনত। এরপর দেখো বাক্যাংশ আর উসকে লিয়ে এক শব্দ কা নিম্ন মেসে কনছা যুগ্ম অশুদ্ধ হয়, তো এখানে মনে করো প্রথমে দেওয়া রয়েছে এক কথায় প্রকাশ এবং তার জন্য যে শব্দ ব্যবহার করা হয় সেটি, এর মধ্যে কোন যুগ্ম এটা মনে করো ভুল। তো চলো দেখে নেওয়া যাক, প্রথমে হচ্ছে লাভ পানে কি ইচ্ছা, তো মনে করো লাভ করার যে ইচ্ছা সেটা বলা হয় লিপসা, এটি সঠিক। তারপর
जो किसी से जीता ना जा सके। तो मन करो जाके पराजित करा सम्भव ना ताके बला है अजेय, मैं जे सब समय मन करो विजयी है এটাও এখানে ঠিক। তারপর সাত দিন কা সমূহ, তো যে সাত দিনের সমূহ তাকে একসাথে বলা হয় সপ্তাহ, এটাও সঠিক। তারপর নাপ তলকর খরচ করনে ওয়ালা, তো যে মনে করো কৃপটা ব্যক্তি থাকে বা কৃপণ ব্যক্তি যে গিনে মনে করো হিসাব করে একদম খরচা করে কোনা কোনা, তো সেখানে কী হয়ে যাবে তার জন্য, এখানে কিন্তু মিতভাষী হবে না, তার জন্য হয়ে যাবে কি মিত ব্যয়ী। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি রয়েছে? ডি নাম্বার, যেটা কি অশুদ্ধ বা ভুল। তারপর দেখো আরে সাপ কাহা গয়া, এখানে ইস বাক্য মে প্রযুক্ত ক্রিয়া বিশেষণ কাহা কিস প্রকার কা ক্রিয়া বিশেষণ হ্যাঁ। এই যে মনে করো পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রথম গ্রামার আসলো, তো 20টার মধ্যে যদি 5টা কথাংশ তোমরা পারো, 12টা প্রশ্ন মুখস্থর থেকে তোমরা পেয়ে গেলে, 17টা হিন্দি গ্রামার আর কী লাগে, এই সারা সমুদ্রের থেকে না হয় 2-3টা বাদ দিলে তোমরা কিছু যায় আসে না। এই যে প্রশ্ন মনে করো এখানে যে কাহা, এই কাহা কিস প্রকারের বিশেষণ, এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? এ নাম্বার, সাধারণ ক্রিয়া বিশেষণ। নেক্সট দেখো রিক স্থান কি পূর্তি উচিত কারক চিহ্ন সে করে, এখানে শ্যাম মীরা ড্যাশ খিলনে লায়া। এই ধরনের প্রশ্নগুলো যদি হিন্দি একটু ভালো থাকে বা এই যে মনে করো শূন্যস্থান এটা প্র্যাকটিস করো তাহলে এটা মনে করো হয়ে যাবে। এটা মনে করো যে 11-12টা প্রশ্ন আসবে তার মধ্যেই পড়ে, যেটা বললাম এখানে যদি তোমরা দেখো তো কে লিয়ে এটা কিন্তু সঠিক, কারণ আমরা যখন মানে এই কথার ব্যবহার করা হয় শ্যাম মীরা কে লিয়ে খিলনে লায়া, তো কারোর জন্য যখন কিছু আনা হয় তো সেটা কে লিয়ে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে নিম্ন বাক্যমে অনুপযুক্ত শব্দ প্রয়োগ সম্বন্ধী অশুদ্ধি দূর করণে কে লিয়ে রেখাঙ্কিত বাক্য উচিত বিকল্প চুনকর প্রতিস্থাপিত করে। তো বন্ধুরা আর ভিডিওটাকে কিন্তু তোমরা অবশ্যই লাইক করে দেবে, আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ প্রিভিয়াস ইয়ারের হিন্দি প্রশ্নগুলো করানো শেষ হলে আমি তোমাদের হিন্দি গ্রামারটাও শেষ করে দেবো। তো এখানে মনে করো আন্ডারলাইন করা রয়েছে, এখানে এটা হয়তো আমার একটু মিস্টেক হয়ে গেছে যখন ভিডিওটা বানাচ্ছিলাম, এখানে আমি দেইনি। প্রশ্নটি কি যে হিন্দি সাহিত্যমে আচার্য রামচন্দ্র শুক্ল এক বরে ব্যাখ্যাতা মানে যেতে, মানে হিন্দি সাহিত্যের যে আচার্য রামচন্দ্র শুক্ল তাকে কি একজন বড় বিখ্যাত ব্যাখ্যাকার মনে করো মানা হতো। তো এখানে যে এক বড় ব্যাখ্যাতা, তো এর বদলে একটা আল্লাহ শব্দ এখানে আমাদের দিতে হবে, তো মনে করো বড় বড় আচ্ছে বক্তা এটা কিন্তু হবে না, কারণ যেহেতু ব্যাখ্যাতা মানে কি যে বিশ্লেষক সেরকম টাইপের হবে। তো বি নম্বরে যেটি রয়েছে এক উৎকৃষ্ট বিশ্লেষক এটি সঠিক, এবং সম্পূর্ণ বাক্যটি যদি তোমরা পড়ো কী হয়ে যাবে, হিন্দি সাহিত্যমে আচার্য রামচন্দ্র শুক্ল এক উৎকৃষ্ট বিশ্লেষক মানে যাতে। তারপর দেখো নিম্নলিখিত মহাবারে কে লিয়ে উপযোগ সার্থক শব্দ হ্যাঁ, তো জি আচ্ছা হোনা, তো জি আচ্ছা হোনা মানে কি এটা কখন ব্যবহার করা হয়, বাহানা করে না, হিম্মত করে না, রং বিরঙ্গি নাকি তাবিয়ত ঠিক না। তো অনেক সময় জিজ্ঞাসা করে না এতটা তাবিয়ত কেসে হবে, তো মনে করো সেখানে এই যে মনে করো শরীর সুস্থ আছে তো এইখানে তাবিয়ত ঠিক হন এই কথাটা কিন্তু ব্যবহার করা হয়। তারপর দেখো নিম্ন মেসে কনসা জল শব্দ কা পর্যায়বাসী হ্যাঁ, তো জল শব্দ এর পর্যায়বাসী কী হবে, তো প্রিভিয়াস ইয়ারের যে মনে করো এই যে পরীক্ষাটা হলো 2023, এই যে জল রয়েছে না অনেক দিনের প্রশ্নে এই জলের পর্যায়বাসী জিজ্ঞাসা করা হয়েছিল এবং হিমালয় দিয়ে ড্যাশ দেওয়া হয়েছিল, এবং যেখানে উত্তর ছিল কি মনে করো আসমান সে বাতে করতে হ্যাঁ, তো সেটা ছিল। এই যে মনে করো জল, তো জলের পর্যায়বাসীগুলো কি মনে করো নীর, তারপর হয় কি অম্বু, জল, তোয়ো, পানি, তো এখানে অপশানে কোনটি রয়েছে, নীর রয়েছে, এটি কিন্তু এখানে সঠিক হবে। তারপর যদি এখন বাকিগুলোর দেখো এ নাম্বার অম্বুধি, তো অম্বুধির কি সমুদ্র সাগর জলধি এগুলো হচ্ছে কি অম্বুধির পর্যায়বাসী। তারপর মনে করো বি নম্বরে যে রয়েছে নীরজ, তো নীরজের তো অনেকগুলো পর্যায়বাসী, নীরজ চোপড়ার নাম তো তোমরা শুনেছ, এই নীরজ যে নাম যাদের নাম তো নীরজের মনে করো পর্যায়বাসী যেরকম কমল, তারপর তোমাদের অরবিন্দ, উৎপল, তাম্রস, পুষ্কর, সরসীজ, রাজীব, পদ্ম, পঙ্কজ, সরস, জলজ, জলজাত, তো অনেক এই যে বারিজ এটাও কিন্তু এদের মধ্যেই পড়ে। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির? জলের পর্যায়বাসী
সি নাম্বার নির। তারপর দেখো, রিতেশ কো জব কক্ষা মে প্রথম আনে কা সমাচার মিলা তো উসকি খিল গয়ে। রিচ স্থান কি পূর্তি উচিত শব্দ দ্বারা কিজিয়ে। তো মনে করো রিতেশ তার ক্লাসে যখন প্রথম স্থান মনে করো পেয়েছিল, তো সেই খবর যখন পেয়েছে তখন তার কি হয়েছে, তো কি হয়েছে সেটা এখন অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো এই প্রশ্নটার উত্তর অনেকেই বেশিরভাগ বি নাম্বার দিয়েছিল আখে, এবং সবার উত্তর হয়েছিল ভুল। কারণ মনে করো তোমরা যদি হঠাৎ করে খবর পেয়ে যাও, মনে করো যখন তোমাদের জিডির পরীক্ষা পাস করবে, মাঠ কমপ্লিট করবে, মেডিকেল কমপ্লিট, তারপর তোমাদের মনে করো খবর পেয়ে গেলে যে তোমরা ফাইনাল মেরিটে টিকে গেছো, তোমাদের চাকরি হয়ে যাবে, তো তখন তোমাদের মধ্যে কি হয়ে যাবে, একটা আলাদা আলাদা রকমের ইচ্ছা কিন্তু তোমাদের মনে জাগতে থাকবে, যেটা তোমাদের এক মিনিট আগেও ছিল না। বা মনে করো আলাদা আলাদা যে ভাবনা সেগুলো তোমাদের জাগবে, তো তখন যে সেই ইচ্ছাটা জাগে, তো তার জন্য এই বাঞ্ছে এই কথাটি কিন্তু ব্যবহার করা হয়। রিতেশ ও জব কক্ষামে প্রথম আনেকা সমাচার মিলা তো উসকি বাঞ্ছে খিল গেই। এরপর দেখো, নিম্নলিখিত মেসে শুদ্ধ বাক্য হ্যায়। তো এই যে মনে করো বাক্যটি শুদ্ধ অশুদ্ধ খুঁজে বের করা, তো যদি তোমরা অপশনগুলো দেখো না, নাও পড়া থাকে, শুধু হিন্দি একটু পড়তে ভালো জানো, দেখেই তোমরা উত্তর করে দেবে। তো সম্পূর্ণ মানে অপশনগুলো পড়ে চলো, যে বহুত লোক একসাথ দৌড় পড়ে, এই বাক্যটিতে কোথাও কোনো ভুল নেই, তো এটা আমরা ঠিকই রেখে দিচ্ছি। বাকি অপশনগুলো দেখি, বহুত লোক একসাথ, তো এখানে দেখো সাত বানান কিন্তু ভুল, দন্তস্ব একার থ কিন্তু রয়েছে দন্তস্ব থ, তার মানে এটি হচ্ছে না। এরপর বহুত লোক ইক, তো এখানে দেখো ইক রয়েছে, এক না কিন্তু, এটা ভুল। তারপর বহুত লোক একসাথ দৌড়, এখানে দেখো দৌড় বানান কিন্তু ভুল। তাহলে দেখলে তোমরা এ নাম্বার এক্ষেত্রে সঠিক হয়ে গেল। এভাবেই তোমাদের কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে। এরপর দেখো, দিয়ে গিয়ে বিকল্প মেসে কঞ্চা শব্দ নিম্নলিখিত বাক্যমে রেখাঙ্কিত শব্দ পর্যায়বাসী নিয়ে যায়। তো পর্যায়বাসীর থেকে এরকম প্রশ্ন হয়, তো এখানে দেখো রাসবিহারী বোস দিল্লি, তো এখানে কি পণ্ডন্ত্র মানে আন্ডারলাইন এখানে করা ছিল, কে মুখ্য অভিযোগ থে, তো এই যে পণ্ডন্ত্র এটা কিন্তু হবে না, তো দিল্লি যে ষড়যন্ত্র মামলা তার মুখ্য অভিযুক্ত, তার মানে করো সাজিশ বা প্ল্যান কে করেছিল, এটি করেছিল দুই নম্বর হয়ে যাবে সাজিশ। তো সম্পূর্ণ বাক্যটি কী হবে, রাসবিহারী বোস দিল্লি সাজিশকে মুখ্য অভিযুক্ত থে। তারপর ভগবান দিবাকর জীবনদায়ী হ্যাঁ, রেখাঙ্কিত শব্দকে উচিত পর্যায়বাসী শব্দ কা চয়ন কিজিয়ে। পর্যায়বাসী তিনটা থেকে দুটো থেকে তিনটে পাবে, বিপরীত শব্দ দু থেকে তিনটে পাবে, একক্ষতায় প্রকাশ দু থেকে তিনটি পাবে, শূন্যস্থান পূরণ দুটো পাবে, এবং মনে করো এই ভুল খুঁজে বের করা সেখান থেকে দু তিনটে প্রশ্ন পাবে। এগুলো পড়ো, তাহলেই এগারো থেকে বারোটা প্রশ্ন কমপ্লিট, গদ্যাংশ পাঁচটা, গ্রামার তোমাদের শেষে সময় পেলে পড়বে, না পেলে না। এখন যে যেটা মনে করো, যারা এইভাবে পড়বে তাদের নাম্বার দেখবে কম পড়ে পরীক্ষাতে বেশি নাম্বার পাবে। এই যে দিবাকর, দিবাকরের পর্যায়বাসী কী, দিবাকরের পর্যায়বাসী হচ্ছে সূর্য, সি নাম্বার সঠিক উত্তর। তারপর বি হচ্ছে শশী, চাঁদের পর্যায়বাসী, নয়ন হচ্ছে কি চোখের পর্যায়বাসী। তারপর চোদ্দ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বাক্যমে রেখাঙ্কিত খণ্ডকে স্থান পর প্রযুক্ত হনে বলে সবচেয়ে উপযুক্ত বিকল্প চয়ন কিজিয়ে। ভো অতিথি সেবাকে তৎপর লিয়ে হ্যাঁ, এখানে মনে করো তোমাদের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে। এখানে কি বলেছে, যে নিম্নলিখিত বাক্যমে রেখাঙ্কিত খণ্ডকে স্থান পর প্রযুক্ত হনে বলা সবচেয়ে উপযুক্ত বিকল্প চয়ন কিজিয়ে। তো এখানে মনে করো আন্ডারলাইন রয়েছে, আজকে আমার আন্ডারলাইনগুলো একটাতেও দেওয়া হয়নি, এই বাক্যটি যদি পড়ো তো তোমরা দেখবে যে এখানে একটা ভুল রয়েছে, তো সেই ভুলটা তোমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। তো মনে করো যদি তোমরা পড়ো ভো অতিথি সেবাকে লিয়ে, তো যদি তোমরা এখানে পড়ো দেখবে সেবাকে তৎপর কিন্তু আসে না, আমাদের মুখে চলে আসে সেবাকে লিয়ে, তো কে লিয়ে যেখানে রয়েছে সেটি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আর এটি কোথায় রয়েছে, বি নম্বরে কে লিয়ে তৎপর, তো সম্পূর্ণ বাক্যটি কী হয়ে যাবে, ও অতিথি সেবাকে লিয়ে তৎপর হ্যাঁ। তো তারপর নেক্সট দেখো, যে অনুসন্ধান ড্যাশ, এখানে উপযুক্ত বাক্যমে রিক স্থানকে লিয়ে উপযুক্ত বাক্যাংশ কা চয়ন বিকল্প মেসে কিজিয়ে।
তো মনে করো অনুসন্ধান, তো অনুসন্ধানের অর্থ কী সেটা তোমাদের এখানে বলতে হবে। কারণ প্রশ্নগুলো দেখো সেরকমই রয়েছে, অনুসন্ধান কি অর্থ মে খোঁজ হতা হ্যায়, অনুসন্ধান খোঁজ কা অনর্থ হতা হ্যায়, অনুসন্ধান দ্বারা খোঁজ কা অর্থ হতা হ্যায়, অনুসন্ধান কা অর্থ খোঁজ হতা হ্যায়। তো সঠিক কোনটি হয়ে যাবে, অনুসন্ধানের অর্থ কি কোনো জিনিসকে খোঁজা, তো ডি নাম্বার কিন্তু এক্ষেত্রে সঠিক। এরপর হচ্ছে গদ্যাংশ, তো গদ্যাংশ মনে করো এরকমভাবেই তোমাদের লেখা থাকে যে নিম্নলিখিত গদ্যাংশ মে কুছ শব্দ কা হটা দিয়া গেয়া হ্যায়, দিয়ে গিয়ে বিকল্প কি সহায়তা আছে রিক্স স্থানও কি পূর্তি দিয়ে প্রত্যেক সংখ্যাকে লিয়ে সবচেয়ে উচিত বিকল্প চয়ন করে। তো 10 জানুয়ারি ফার্স্ট শিফটেডটা একদম ইজি ছিল, সেকেন্ড শিফটেড মানে ফার্স্ট শিফটে যেটি ছিল পাঁচটাই করা যেত, সেকেন্ড শিফটেডটা একদম কঠিন ছিল, তিনটা করা মানে বিশাল ব্যাপার। তারপর থার্ড শিফটেডটা মনে করো একটু মনে করো মিডিয়াম ছিল, চারটে করা যেত, এবং যে ফোর্থ শিফট সেটাও প্রথম শিফটের মতো একদম জলের মতো ছিল। তো তোমাদেরা কী করবে পরীক্ষাতে গদ্যাংশে, এখানে মনে করো বেশি তাড়াহুড়া করবে না, কারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট আগে যেরকম রিজনিংয়ে একটাতে করলে 3-4টে প্রশ্ন হয়ে যেত, এখানে মনে করো এমন না যে একটা ভুল করলে পরেরগুলো ভুল, সেটা না, এখানে 5টার মধ্যে যদি 4টে ঠিক করতে পারো তোমাদের কিন্তু 8 নম্বর চলে আসবে। তো প্রথমে কী করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়বে, তারপর উত্তর করতে যাবে, কারণ এখানেই মনে করো তোমাদের 10 নম্বর কিন্তু বেড়ে যাবে, কারণ হাফ নম্বর 1 নম্বরের পরীক্ষাতে মানুষের ফাইনাল মেরিতে কিন্তু ফেল হয়ে যায়, কারণ তোমরা ভেবে দেখো এখান থেকে 10 নম্বর চলে আসে। তো গদ্যাংশটা আমরা প্রথমে পড়ে নেব, সেটি কি আত্মনির্ভরতা আছে তাৎপর্য হয় আপনি উপর রায় না, যব মনুষ্য আপনি কার্য করতা হয় তো আত্মনির্ভর কহলাতা হয়, বহুচ্ছে কার্য ও দূসরেকে করতা হয়। আত্মনির্ভরতা কা অর্থ এ হ্যায় কি যব কিসি কার্য কা করনে কা মন করে উসকে লিয়ে পূর্ণ লগন কা পরিচয় দে স্বয়ং আপনার সাহারে উচিত করণে কা করে। তো মনে করো আত্মনির্ভরতা এর উপর কিন্তু এই প্রশ্নগুলো রয়েছে। তো প্রথমেরটা দেখো যে আত্মনির্ভরতা সে তাৎপর্য হয় আপনি উপর, তো কি আত্মনির্ভরতার মানে কি যে নিজের উপর নির্ভর থাকা, কারো উপর কোনো জিনিসের জন্য নির্ভর না থাকা, এটাই হচ্ছে আত্মনির্ভরতা। তারপর মনে করো নেক্সট প্রশ্ন যে যব মনুষ্য আপনি কার্য ড্যাশ করতে হয়, তো এখানে কী হবে যব মনুষ্য আপনি কার্য, তো কি নিজের থেকেই করা, যেহেতু মনে করো এখানে আত্মনির্ভরতার কথা হচ্ছে, আত্মনির্ভরতা কী যে কারো উপর নির্ভর না থাকা এবং তারপর নিজের কাজ নিজে করা, তাহলে কিন্তু তোমরা এই অপশনগুলো বুঝতে পারবে, তো এইটুক কিন্তু তোমাদের নলেজ প্র্যাকটিসের ফলেই কিন্তু তোমাদের আসবে। এখানে দেখো মানে যব মনুষ্য আপনি কার্য স্বয়ং করতা হয় তো আত্মনির্ভর কহলাতা হয়, বহুচ্ছে কার্য বো দূসর সে, তো কি অনেক কার্য কিন্তু আমরা অনেক সময় কি করি অন্যের সাহায্যে বা সাহারাতে কিন্তু করাই, এক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে কি 2 নম্বর সাহারে। তো বহুচ্ছে কার্য বো দূসরকে সাহারে করতে হয়, আত্মনির্ভরতা কা অর্থ এ হ্যায় কি যব কিসি কার্য কো করণে কা মন করে উসকে লিয়ে পূর্ণ, তো এখানে রয়েছে আমাদের কয় নম্বরে 19 নম্বরে যেটি রয়েছে তৎপরতা, তো এক্ষেত্রে কিন্তু যে অপশনগুলো রয়েছে তৎপরতা কিন্তু এখানে সঠিক হয়ে যাবে, উসকে লিয়ে পূর্ণ তৎপরতা লগন কা পরিচয় দে স্বয়ং আপনি সাহারে উসে সিদ্ধ করণে কা, এটি কী হয়ে যাবে সিদ্ধ করণে কা কী হবে প্রয়াস বা চেষ্টা, সেটাই কিন্তু এক্ষেত্রে সঠিক হয়ে যাবে। তো এরকম গদ্যাংশ আসলে তোমরা সলভ করতে পারবে কি না সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো মনে করো আমাদের যে পেড ব্যাচ এসএসএস জিডির সেটি শুরু হচ্ছে 1 অক্টোবর থেকে, তোমরা যদি এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও নিতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, স্ক্রিনশট নিয়ে তোমরা নাম্বার সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, তোমাদের কাছে শুধুমাত্র 1 বার 99 টাকা নেওয়া হবে, আর পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু এখানে রেগুলার ক্লাস করানো হবে, 3 মাসের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, আর সিলেবাস কমপ্লিট হওয়ার পর তোমাদের সিলেবাস মানে চ্যাপ্টার অনুযায়ী রেগুলার টেস্ট নেওয়া হবে এবং সপ্তাহে 2টো করে ফুল প্র্যাকটিস সেট দেওয়া হবে সলিউশনের সাথে, পরীক্ষাটাকে ভাবো তোমাদের কত কাজে লাগবে, আর তার সাথে সাথে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মানে ফুল নোটস পিডিএফ, আর তার সাথে সাথে হিন্দি গ্রামারের টোটাল নোটস, কোনো বই কিনতে হবে না তোমাদের, তার সাথে সাথে ক্লাসও কিন্তু তোমাদের করিয়ে দেবো, এবং অঙ্ক রিজনিংয়ের বেসিক থেকে ক্লাস, যারা মনে করো কিছু জানো না তারাও আমাদের ক্লাসগুলো করলে কিন্তু তোমরা রেগুলার করতে পারবে, আর এর জন্য তোমাদের কাছে শুধুমাত্র 99 টাকা একবার নেওয়া হবে,
বারবার কিন্তু নয়। ইচ্ছুক থাকলে তাহলেই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কারণ মনে করো 1 অক্টোবর থেকে সেকেন্ড ব্যাচ কিন্তু শুরু হচ্ছে, কারণ ফার্স্ট ব্যাচ 20 সেপ্টেম্বর থেকে অলরেডি শুরু হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাছাড়া তো তোমাদের মনে করো ইউটিউবে আমি হিন্দি গ্রামার করিয়ে দেবো, ইউটিউবের সাথে যুক্ত থাকলেও পেয়ে যাবে, কিন্তু সেটা মনে করো প্রথমে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করাচ্ছি, এগুলো মনে করো একটা ভিডিও রেডি করতে অনেকটা সময় লেগে যায়। তো এগুলো হবার পর তারপর আমি তোমাদের মনে করো যে হিন্দি গ্রামার আগেরবারও কমপ্লিট করিয়ে দিয়েছিলাম, এবারও তোমাদের কিন্তু আমি হিন্দি গ্রামারটা কমপ্লিট পরীক্ষার অনেক আগেই করিয়ে দেবো, কারণ এখনও মনে করো মেন পরীক্ষার 5 থেকে 6 মাস বাকি রয়েছে। লাস্ট শুনে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।